ডিয়ার ভিউয়ার্স, গতকাল আমাদের পিআরপিএফসি পাবনা রেসিং পিজন ফেন্সার ক্লাবের 150 কিলোমিটারে একটা রেস ছিল, আপনারা সবাই জানেন। সেটাতে আমার 1 থেকে 11 পর্যন্ত কবুতরগুলো রেজাল্ট করেছে। তার মধ্যে আমি আমার হাতে এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন ও সেকেন্ড পজিশনে আছে এবং খুব সামান্য ব্যবধানে। এরও ভেলোসিটি 1559.70 সম্ভবত, আর যেটা ফার্স্ট হয়েছে সেটা হচ্ছে 1559.74। সো একেও আমি আগে থেকে জানতাম যে এই কবুতরগুলো খুবই ভালো এবং এরা রেজাল্ট করার কথা ছিল। বাট আপনারা জানেন যে ফার্স্ট রেসে আমার ট্যাপিংয়ের কারণে কিছু সমস্যা হয়েছিল, যার কারণে ভালো রেজাল্ট পাইনি। তবে গতকালকে আমার ট্যাপিংটা খুবই ভালো ছিল, যার কারণে রেজাল্ট আসছে। এই কবুতরটা দেখানোর জন্য মূলত আপনাদেরকে তাদের সামনে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ফিমেল কবুতর, এর ট্যাগ নাম্বারটা দেখেন, ট্যাগ নাম্বারটা হচ্ছে 07094141। এর পাখাগুলো খুবই সুন্দর, এই কবুতরটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের আকাশের কাছ থেকে, আকাশ ভাই আলী তাজিব, ওর কাছ থেকে আমার একটা নর নেওয়া ছিল ইন্টারপালমাস লকটের, খুবই ভালো কোয়ালিটির একটি নর। ওই নরের ফুল ব্রাদার্স বিআরপিএফসি ক্লাবে অনেকগুলো রেজাল্ট আছে, ভালো ভালো রেজাল্ট আছে। তো সেটার সাথে আমার একটা জিএসএন ভার্কিক ফিমেল, ওটা ইম্পোর্ট করা ছিল, জিপিএস থেকে কিনেছিলাম। ও এই দুটা কম্বিনেশনে করা, এই ফিমেলটা, হ্যাঁ এই ফিমেলটা, এই দুটো কম্বিনেশনে করা, এবং এটার ভাইটালিটি প্লাস ব্যালেন্স বলেন, পাখা বলেন, খুবই সুন্দর, খুবই সুন্দর ব্যালেন্স কবুতর। সো কবুতরের জন্য দোয়া করবেন। আমাদের আরও নেক্সট ডে আরও 3টা রেস বাকি আছে, শেষ পর্যন্ত বাংলা বান্ধা পর্যন্ত যাবে, যেন আমার কবুতরগুলো ভালো রেজাল্ট করে। ধন্যবাদ সবাইকে।